দেখুন অ্যাড সেন্সের আর পি এম হচ্ছে আমার যদি এক হাজার ইমপ্রেশন আসে তাহলে এখানে দিবে হচ্ছে আমাকে এই যে এখানে আরপিএম দেখুন এখানে দিবে নয় সেন্ট আজকের জন্য নয় সেন্ট দেখাচ্ছে কিন্তু আপনি যদি পপ আপ ওয়েবসাইটে আসেন আর কি এই যে এখানে বলে পপ অ্যাডস তো এখানে অ্যাড কিন্তু দিবে পপ আপ আকারে আমার যে বাইশ সেন্ট ছিল যদি আমার এখানে এক হাজার ভিজিটার আসতো তাহলে আমি এখানে বাইশ সেন্ট দিত আমার এখানে তিনশো পঁচানব্বই অর্থাৎ আমি সেই হিসাবে নয় সেন্ট পেয়েছি আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করব যদি আপনার একটা ওয়েবসাইট থাকে এবং সেখানে যদি আপনি অ্যাডসেন্স অ্যাপ্লাই করে দেন কিন্তু আপনাকে বারবার রিজেক্ট করে দিচ্ছে এখন আপনার ওয়েবসাইট অনেক ভিজিটর আছে কিন্তু আপনি সেখান থেকে কোনো টাকা ইনকাম করতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি অ্যাডসেন্স বাদ দিয়ে অন্য পাবলিশার যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা আপনি লাগাতে পারেন যেমন অনেক অ্যাডভার্টিসমেন্ট সাইট আপনার ওয়েবসাইটে অ্যাড দিবে সেখান থেকে আপনার ইনকাম হবে অ্যাডসেন্ট যেমন অ্যাড দিবে অন্যান্য ওয়েবসাইটে অ্যাড দেবে তো আমি অন্যান্য ওয়েবসাইটে দেখছি অ্যাডসেন্সের থেকেও অনেক ভালো আর্নিং হয় তো আমি আজকে এমনই একটা ওয়েবসাইট আপনাদের কাছে পরিচয় করে দেব যেটা থেকে আপনি অ্যাড লাগিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে দেখি আসলে কোন ওয়েবসাইট এবং কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে শুধু আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো এর পরবর্তীতে কিভাবে অ্যাড সেট করতে হয় এবং সেখান থেকে আমি আর্নিং পেয়েছি কিনা না সেটাও আপনাদেরকে পেমেন্ট প্রুফ সহকারে দিয়ে দেবো তো বেশি কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশের আইকনেও ক্লিক করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমার যে ওয়েবসাইট সেখানে আপনার অ্যাডসেন্সেরও অ্যাড লাগিয়েছি এবং এই বা এই ওয়েবসাইটেরও অ্যাড লাগিয়েছি তো এখন দুইটা অ্যাড একসাথে আমি চালিয়ে চালাই কারণ হচ্ছে এ অ্যাডসেন্সের ইনকাম একেবারেই কম সেই জন্য আমার দুইটা অ্যাড লাগাতে হয় যাতে করে ইনকামটা একটু বাড়ে তো আমি চলুন আগে প্রথমে আপনাকে আমার অ্যাডসেন্সের অ্যাকাউন্টের যে ইনকামটা আছে সেটা দেখাই তাহলে এবং ওই ওয়েবসাইটের ইনকাম দেখাই একদিনের একদিনের ইনকাম দেখালে বুঝবেন যে আসলে অ্যাডসেন্স আর এই ওয়েবসাইটের মধ্যে কী তফাৎ তো আমার ওয়েবসাইটে ততটা ভিজিটর নয় আমি আসলে ইনকামের জন্য খুলিনি তারপরও আপনাদেরকে এখানে দেখিয়ে নিচ্ছি প্রথমে আমি আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাই সেখানে দেখুন অ্যাডসেন্স অ্যাকাউন্টে একেবারে লো ইনকাম মানে আমি অতটা পোস্ট করি না মাঝে মাঝে মনে চাইলে তখন পোস্ট করি তো এখানে দেখুন এখানে দশ সেন্ট দেখা যাচ্ছে আজকে ইনকাম দশ সেন দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে স্ক্রিনটা জুম করে দেখাই তাহলে আপনারা আসলে সহজে বুঝে যাবেন তার তার থেকে আমি স্ক্রিনটা জুম করে নিই আগেই অনেকে আছেন মোবাইল দিয়ে দেখেন তো মোবাইল দিয়ে দেখার কারণে সেটার জন্য আমি স্ক্রিনটা আগে একটু জুম করে নিচ্ছি আমার এটা স্ক্রিন টু তো এখানে দেড়শো পার্সেন্ট করে নিলাম যাতে আপনাদেরকে স্ক্রিনটাতে দেখাতে সুবিধা হয় যারা মোবাইল দিয়ে দেখেন অনেকেই জুম ছোটো স্ক্রিনে বুঝেন না তো এখন আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি দেখুন এখানে অ্যাড আপনার দশ সেন্ট দেখাচ্ছে এখন দশ সেন্ট আজকে টুডে ইনকাম দশ সেন্ট দেখাচ্ছে এখন আমি পপ আপ অ্যাডস আপনাদেরকে ওয়েবসাইটের নাম বলি ওয়েবসাইটের নাম হচ্ছে পপ আপ পপ অ্যাডস সরি পপ অ্যাডস তো এটা আমি এখন আপনাদেরকে দেখাই তো এখানে আমার একদিনের ইনকাম আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি জুম করে যেহেতু নিয়েছি দেখুন আজকে এখানে টুডে ইনকাম দেখাচ্ছে না তো আমি টুডে ইনকামের জন্য আমার পুরো ওয়েবসাইটে চলে যাচ্ছি তো এখানে আমি নিচে একটু স্কল করে চলে আসছি দেখুন এখানে দেখাচ্ছে জিরো পয়েন্ট আট সেন্ট আর ওখানে ছিল দশ সেন্ট অর্থাৎ প্রায় সেম সেমই তবে মাঝে মাঝে এখানেও আপনার অ্যাডসেন্টের থেকে বেশি আয়নিংও হয় তো আজকে যেহেতু অ্যাড বেশি একটা নেই শুক্রবার দিন অনেক সময় অ্যাড কম থাকে অনেক ওয়েবসাইটে তো অ্যাড কম থাকার কারণে এখানে বেশি একটা অ্যাড দেয়নি তাই ইনকামটা অ্যাডসেন্সের থেকে একটু কম দেখাচ্ছে কিন্তু প্রায় দিনই আমি দেখি এটা অ্যাডসেন্সের থেকে একটু বেশি তো অনেক কথা বললাম এখন চলুন আমরা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করি কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আপনাদেরকে দেখাই তো তাহলে আপনারা বুঝতে পারবেন মানে এখান থেকে অ্যাকাউন্ট তো এই জন্য আপনি চলে যাবেন হচ্ছে আমি আপনাকে ডিসক্রিপশনে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিব এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সেখানে ডাইরেক্ট ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে চলে আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইটে চলে আসার পরে ঠিক এমন অপশন দেখতে পাবেন যেমন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না যেখানে সাইন আপ করতে হয় তো দেখুন এখানে পাবলিশার অ্যাকাউন্ট যেহেতু আপনার ওয়েবসাইট তো আপনি তো পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে যদি আপনি আসেন তাহলে এখানে দেখবেন ইউজার নেম আছে আপনি ইউজার নেমটা এখানে বসাবেন এটা বাধ্যতামূলক আপনি যে কোনো ইউজার নেম বসাবেন আপনার নাম বসাবেন আর কি এরপর এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনার যে ইমেল আছে সেটা দিবেন এরপর এখান থেকে আপনি আপনার আবার ইমেলটা একটু রিপিট করে দিবেন এই জায়গাটাতে এরপর এখানে অ্যাকাউন্ট টাইপ দিবেন যেহেতু আপনি অ্যাডভার্টিজান না আপনি অ্যাড দিবেন না আপনি অ্যাড নেবেন তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে অ্যাড নেওয়ার জন্য আপনি এখানে অ্যাডভিটার অ্যাডভার্টিজার থেকে আপনি পাবলিশার অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন এরপর এখানে পাসওয়ার্ড বসিয়ে দেবেন আর একটা কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে দেবেন ওই পাসওয়ার্ডটাই আবার রিপিট করে বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এরপর এখানে পার্সোনাল ডিটেলস কিছু না ওই জাস্ট ফার্স্ট নেম আপনার নাম দেবেন আর লাস্ট নেম দেবেন নাম একটু ভাগ করে দেবেন মানে আপনার যদি নামটা একটু বড় হয় তাহলে এখানে ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন বাস আর কিছু নেই এরপর আপনার এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন আর এরপর নিজ থেকে এখানে যে আই হ্যাভ রিড অ্যান অ্যাকসেপ্ট টার্ম এটার উপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে সাকসেস একটা ক্যাপচার্জ যেটা অটোমেটিক সাকসেস হবে না হলে একটা টিক মেরে দেবেন ক্যাপচারটা সাকসেস হয়ে যাবে এরপর এখানে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন এই রেজিস্টার বাটনের পরে ক্লিক করে দেবেন এখন আপনার রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরপর কিভাবে এখান থেকে আপনি অ্যাড লাগাবেন সেই ভিডিওগুলো আমি সাথে সাথে দিয়ে দেবো আপনি দু একদিন পরে চেক করলে আমার চ্যানেলে পেয়ে যাবেন না এই কীভাবে এখান থেকে অ্যাড আপনার ওয়েবসাইটে লাগাবেন আপনার ব্লগার হন এবং ওয়ার্ডপ্রেস হন ওয়েবসাইট আপনি চালান এখান থেকে অ্যাড নিয়ে লাগাতে পারেন আসলে এই ওয়েবসাইটে আপনার আগে দেখবেন লাগি আপনার যে পোস্ট রিলেটেড সেখানে আপনার কেমন অ্যাড দেয় আমি আমার যে পোস্ট বাংলা পোস্ট এতে আর পি এম একেবারে কম মানে অ্যাপসেন্সের যেমন অ্যাডসেন্সের থেকে ভালো আর কি অ্যাডসেন্সের থেকে ভালো অ্যাপসেন্সের আর পি এম হচ্ছে আপনার আমি অ্যাপসেন্সের আরপিএম আপনাকে দেখাচ্ছি দেখুন অ্যাডসেন্সের আরপিএম হচ্ছে আমার যদি এক হাজার আসে তাহলে এখানে দিবে হচ্ছে আমাকে এই যে এখানে আরপিএম দেখুন এখানে দিবে নয় সেন্ট আজকের জন্য নয় সেন্ট দেখাচ্ছে কিন্তু আপনি যদি পপ আপ ওয়েবসাইটে আসেন আর কি এই যে এখানে বলে পপ অ্যাডস তো এখানে অ্যাড কিন্তু দিবে পপ আপ আকারে আপনি যদি কোনো ওয়েবসাইট বেজ করে আনবেন ঠাস করে একটা আপনার অন্য একটা ওয়েবসাইট নিয়ে গেছে এটারে বলে হচ্ছে পপ আন্ডার অ্যাড তো এই যে অ্যাডগুলো দিবে আপনি এগুলো এখানে আমি আমার ওয়েবসাইট আপনি রিপোর্ট দেখাচ্ছি আজকে যে আপনার আর কত ছিল আমি আজকে ডেটটাই দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন অ্যাভারেজে আর কত থাকে দৈনিক আজকে হয়তো কম থাকতে পারে কারণ আজকে ফ্রাইডে তো এই জন্য তবুও আমি দেখাচ্ছি এখানে অ্যাভারেজ কীরকম থাকে দেখুন এখানে আজকে এখানে দেখাচ্ছে এটা একটা টাইম আছে আপনার কত ঘন্টায় কীরকম থাকে এটা একটা ঘন্টা দিয়ে দিচ্ছি প্রতি ঘন্টায় আপনার রেটটা একটু বাড়ে কমে দেখুন এখানে পঁচিশ নয়টা বাজে এখন দেখাচ্ছে আপনার পঁচিশ সেন্ট এর আগে ছিল চব্বিশ সেন্ট উনিশ সেন্ট একুশ সেন্ট একত্রিশ সেন্ট একত্রিশ সেন্ট অর্থাৎ এক হাজার ইমপ্রেশন যদি আসে তাহলে আমার ওয়েবসাইটে অতটা ভিজিটার নেই আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখাচ্ছি তো আমার ধীরে ধীরে ভিজিটার বাড়তেছে যখন প্রচুর বাড়বে তখন তো বুঝতে পারেন দেখুন এখানে আমার অ্যাভারেজে বাইশ সেন্ট ছিল যদি আমার এখানে এক হাজার ভিজিটার আসতো তাহলে আমার এখানে বাইশ সেন্ট দিত আমার এখানে তিনশো পঁচানব্বই অর্থাৎ আমি সেই হিসাবে নয় সেন্ট পেয়েছি এখন আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটের অ্যাড লাগিয়ে দেখতে পারেন যে এখানে আসলে আপনার ইনকামটা কেমন আসবে আপনার আরপিএমটা কেমন দিবে কারণ আমার তো বাংলা ওয়েবসাইট এই জন্য আরপিএম এত কম আপনার যদি ইংলিশ ওয়েবসাইট থাকে অথবা টেকনোলজি রিলেটেড অথবা ভ্রমণ অর্থাৎ ট্রাভেল অথবা ফুড রিলেটেড কোনো ওয়েবসাইট হয় তাহলে আপনার ইনকামটা আরও বেশি হবে কারণ আমার এখানে আরপিএমটা অনেক কম তো এটার জন্য আজকে বাংলা কন্টেন্টের জন্যই বেশি এরকমটা কম কারণ আমার সব ভিজিটার বাংলাদেশের আপনি আপনার ওয়েবসাইট লাগিয়ে দেখতে পারেন আপনি অবশ্যই সাইন আপ করার সময় ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে ক্লিক করে সাইন আপ করে নেবেন তাহলে অনেক সুবিধা হবে ডাইরেক্টলি আপনি পেয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনার বন্ধুদেরও যদি কোনো ওয়েবসাইট থাকে সেখানে যদি তারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ না পায় তাহলে আপনি তাদেরকে এই ভিডিওটা দিতে পারেন তারাও এই ওয়েবসাইটে অ্যাড লাগিয়ে দেখতে পারে যে তাদের আর কেমন আসে যদি ভালো ইনকাম হয় তাহলে তো ভালোই হলো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ